शुर बड़ी मधुर हाड़ी बोशली थे काड़ा काड़ी oh, yeah. शुशुर बड़ी मधुर हाड़ी बोशली थे काड़ा काड़ी सब शाला देर समादा शाली देर जत आबदा घर जमाई दूला भाई बड़ो बेशी झामेला चलो देखिए अब्बा एगुलो तुम्हें की कोई दस अब्बा तुम्हें की जानो सुजन मिया तुम्हारे कत सम्मान करे सुजन रे हमारे चिनाते आसिस असभ्य मानुष শ্বশুর বাড়ির লোকজন কইতাছে যে আজকের রাতের মধ্যেই আমি যে টাকা নিছি সেগুলো ফেরত দিতে হইব আবার কইছে যে বাড়ি থেকে ওনাকে বাইরে যেতে হইব না তুমি যে অন্যায়টা করছো এটা কিন্তু ছোটখাটো অন্যায় না এটা একটা বিশাল বড় অন্যায় এখন এরপরে শ্বশুর বাড়ির লোকজন এমন কথা কইব এটাই কিন্তু স্বাভাবিক মেম্বার সাহেব কিছু একটা করণ যায় না যাইব যাব না কেন অবশ্যই যাইব তবে একটু খরচাপাতি করতে হইব খরচাপাতি মানে না তুমি এতদিন ধইরা ক্যাশ বাক্স থেকে আস্তে আস্তে যে টাকাগুলা সরাইছো এইগুলোর একটা চমৎকার হিসাব করবা কইরা ওইখানে যে টাকা ছিল বা হইছে তার থেকে ঠিক অর্ধেক তুমি আমারে দিয়ে দিবা তারপর দেখা যাক কি করা যায় মানে অন্তত তোমার যে তারাই দেব এই খেতে দরটা আমি ঠেকানোর ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ কিন্তু মেম্বার সাহেব অর্ধেক টাকা মানে তো মেলা টাকা কামড়া তো মেলা এই বাড়ির একটা মানুষও তোমার পক্ষে নাই হয়তো তোমার বউ আছে তাই না পুরা মানুষজন কিন্তু তোমার বিপক্ষে তারা তোমারে বাড়ি থেকে তারাই দিতেছি সেইখানে আমি উল্টা গিয়ারে তোমারে বাড়িতে সেট করে দিতেছি এখানে কিন্তু কাম আমার একলা না আছে আরো কিছু সিস্টেম আছে ওই সিস্টেম করে কিন্তু আমার কামটা করতে হইব হ্যাঁ আর এই বাড়িতে থাকতে পারলে তো গেদা গেদা টাকা ইনকাম করতে পারবা আর যদি তারা দেয় তাহলে আমও যাইব সালাও যাইব আচ্ছা মেম্বার সাহেব এই পাঁচ দশ হাজার টাকা কোনো রকমের সিস্টেম করা যায় না হ্যাঁ কি ফালতু কথা বলে এটা কি পাঁচ দশ হাজার টাকার কাজ আরে বাবা তোমার আমি বললাম না যে এখানে এটা আমার একার ব্যাপার না যে মুরব্বিগুলা তোমার বিফরে কথা কইব সেই মুরব্বিদের তোমাদের ফরে কথা কইব তারা কি এমনি এমনি কথা কইব হ্যাঁ টুকুস করে মুখে কিছু দিয়া দিতে হইব তাইলে না ভোল পাল্টে যাইব আচ্ছা ঠিক আছে ওই আমি আপনার বোনের লোকে কথা কইয়া দেই কি সিদ্ধান্ত লওয়া যায় তা তুমি বোনের লোকে কথা কইবা না কার লোকে কথা কইবা এটা তোমার ব্যাপার তবে কথা কি জামাই ওই আমারে দিয়ে যদি কাজটা করতে চাও তাহলে কিন্তু পঞ্চাশ হাজার টাকা দিয়েই করণ লাগবো এর নিচে কিন্তু আমি করতে পারবো না শোনেন দুলা ভাই আমাকে মেম্বার সাহেব কিন্তু এই কাজে পাকা আছে ওই যে একটা কথা আছে না যে মানে ডাক্তার যদি এক ডিগ্রি লাভ করে
বিজি যদি আগে থাকতো ওই লগে 500 ফিরে থেকে 1500 ঠিক আমাগো মেম্বার সাহেব পাইকে গেছে তো সেই কারণে একটু বিজটা বেশি বুঝছেন না আচ্ছা ঠিক আছে ওই আজকের আইতে আমি বকুলুর লগে কথা কই আপনাদের জানাই দিছি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা যাই হ্যাঁ এই তো ও এই শুনো তুমি কিন্তু সম্ভব হলে আজ রাতের মধ্যে আমারে জানায়ো তা না হলে আমার সাথে তো অনেক কাজ কখন তুমি নাকি চলে যায় পরে তো আবার সময় মতো আপনি পাইবেন না তখন আপনি আমাকে এসে করবেন তো আমার সাথে আপনি দেখেন হ্যাঁ ঠিক আছে শুন কত হইলো এই চেয়ারম্যান যদি হ্যাঁ আমি শিক্ষাটা না দিতাম তাহলে কিন্তু সে এদিকে খারাপ ডাব্বা মারছি কি ব্যাপার ভাবি তুমি যে হাসতাছো মনে হইতাছে আমি ফেল করছি তুমি খুব খুশি হইছো আরে না ফেল করনে খুশি হই নাই ভাবতেছি যে এই বুড়া বয়সে পরীক্ষা দিয়েও তুমি ফেল করলা আচ্ছা তুই কি জানি না কেমনে জানবো আরে যে মানে এখনো জানাই নাই জানলে জানাবো কেমনে কও আমি বুঝতাছি না কি হো তাও ঠিক আমি চিন্তা করতেছি অন্যটা তোমার কোচিং সেন্টারে এখন কি হইব কোচিং সেন্টারে ছাত্রছাত্রীরা কি কইব যে স্যার নিজেই পাস করতে পারে না সেই স্যার আমগরে কেমনে পাস করাইব হ্যাঁ এটাই চিন্তা করতেছি আমার মনে হয় কি ভাবি মাঝে মধ্যে জানো মনে হয় আমার খাতাটা যে দেখছ ইংরেজি খাতাটা ও কনফার্ম ওর লগে প্রচন্ড ঝগড়া কইরা দেখছে লিখে জিদ্দি করে আমার নাম্বারটা মার কমাই দিছে না আমি এত ফেল করলে এমন কথা সবাই কয় সবার মুখ থেকেই এমন কথা বলছি তুমি নতুন না তবে আমি সিদ্ধান্ত নিয়ে নেছি ইংরেজি খাতা আবার পুনঃ মূল্যায়ন করার লিগে আমি আবেদন করব তা কিন্তু তুমি করতেই পারো কিন্তু আমার কি মনে হয় জানো আমার মনে হয় না তাতে কোনো লাভ হইব কেন লাভ হইব না কে কেন লাগে লাভ হইব না কারণ কার ক্ষতি করবা কারে ভুল সাজেশন দিবা কার লগে প্রেম করবা কার নাম গাছে গাছে লেখা মানুষ অপমান অপদস্থ করবা এইগুলা ছাড়া তো তুমি কোনোদিন পড়ার টেবিলে দেখি নাই যে আধা ঘন্টা বইয়া পড়ছো এর লেগা মনে হইলো যে কোনো লাভ হইব না এভাবে তোমার বকবক আমার ভালো লাগতেছে না মন মেজাজ খারাপ আছে যাও তো একটু নাহলে আমি যাম গা আচ্ছা যাইতেছি কি রে যাবা শুনলাম তোর সাইজাদুল্লাহ ভাই মানে তোর বউ সাইজাদুল্লাহ ভাই নাকি মাদকের ব্যবসা করতে গিয়ে পুলিশের হাতে ধরা খাইছে পুলিশের খাতায় নাকি নাম উঠাই ফেলাইছে তোর তো গৌরবে মাথা আসমানে উঠে যাওয়ার কথা বুবু আমার মাথা আসমানে উঠলে তো তোমার মাথাও আসমানেই উঠবে হ তা তো কওনি যাই আমার হবু দুলা ভাই যে কৃতিত্বের কাজ করছে তাতে তো আমাগো গৌরবে মুখ আকাশে উঠবই আমার হবু দুলা ভাই এখন মাদক ব্যবসায়ী কি কৃতিত্বের ব্যাপার স্যাপার ভাবন যাই সঞ্জয় তুই খুব ভালো করে জানিস যে কালাম ভাই এরকম কাজ করতেই পারে না এটা তোর হবু ভাসুরের কাম আমার হবু ভাসুর মানে কি কইতে চাইতেছো তুমি সাইজাবু আমি জুনা মেম্বারের কথা কইতেছি জুনা মেম্বার আমার হবু ভাসুর হইতে যাব কিসের জন্য এত ঢং কইরো না জুই রানী তুমি যে তোমার ওই ফেলটুস ফরিদুদ্দিন স্যার রে ভালোবাসো এটা জবা জানি কি রে তুই তোর ফেলটুস ফরিদুদ্দিন হবু দুলা বাইরে চেনস না সাইজাবু আমি তোমাগোর মধ্যে কোনো কথা কইবে পারো না ভালা কইতে যায় মন্দ হইব মন্দ কইতে যায় ভালা হইব এত রিস্ক আমি নিতে পারব তুমি ফরিদুদ্দিন স্যারের ফেলটুস কইলা কিসের জন্য সে কোন ক্লাসে তোমার মতো ডাব্বা মারছে কও দেখি বেশি দূরে যাইতে হবে না রে জুই এই রানিং বছরে এসে ফেল কইরা ইতিহাস গড়ছে এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যে ডিগ্রি পরীক্ষা দেওয়ানোর কথা ছিল সেইখানে ইংরেজিতে ডাব্বা মারছে ফরিদুদ্দিন স্যার যে ইংলিশে ফেল করছে এটা আমি জানলাম না তুমি কেমনে জানলা সাইজাবু এই সব কথা জানতে কি আর সময় লাগে রে জুই
কিরে যাবা তোর হবু দুলা ভাই যে সম্মান অর্জন করছে তাতে তুই কেমন সম্মানিত বোধ করতাছস বুবু তোমারে আমি কইছি না আমার এই সবের মধ্যে টানবা না আমি তোমাদের এই গুতা মারামারির মধ্যে নাই ঠিক আছে তুই ছোট মানুষ দূরে থাকাই ভালো শোনো নিজের পুইড়া যাও মুখ ঢাকনের জন্য যে তুমি ওই ফরিদউদ্দিন স্যারের নামে মিছা কথা কইতেছো এটা কইলাম আমরা সবাই ভালো করেই জানি একখান কথা কান পরিষ্কার কইরা শুনে রাখো ওই ফরিদউদ্দিন স্যার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস রে গড গড়া পাস করব এই কয়া দিলাম জবা বই না আমার তুই আর কিছু পারোস আর না পারোস একটা লম্বা দড়ি এনা দে আমি গলায় ফাঁস লই যে লোক ফেল কইরা বসে আছে সে বলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থাইকা ইতিহাসে রেকর্ড কইরা পাস করব কিছুক্ষণ আগেই তো আমি ফরিদউদ্দিন স্যারের সাথে দেখা করে আইছি কই সে তো আমারে তেমন কিছু জানাই নাই তেমন কিছু হইলে তো নিশ্চয়ই সে আমারে জানাইতো ওরে জুই লজ্জায় তোরে কইতে পারে নাই বুঝছস এতক্ষণে গলায় ফাঁস দিছে নাকি এটাও কিন্তু আমি কইতে পারুম না আমার মনে হয় কি তুই পারলে তোর পেয়ারের মানুষের একটা খোঁজ নিস আমি কি করুম আর না করুম সেটা তোর কাছ থেকে বুদ্ধি ধার কইরা আমার করা লাগবে না বুবু ফরিদ স্যার কি হাসাই ডিগ্রি পরীক্ষায় ডাব্বা মারছে হাসা মানে কি 100% গ্যারান্টি হাই রে এখন তো বুবু যায় ফরিদ স্যারে ফোন দিব আর সে তার শোক প্রকাশ করবে সাত কইরা উঠছে না খোঁজ বোঠা লাগা তোমার মুখ দিয়ে বারবার এরকম ফেল ফেল বলতেছো কেন ফেল কেন বলতেছো তাহলে কি কম হ্যাঁ আমারে বলো আমি তোমারে কি কম আরে বাবা রে যে ঘটনাটা ঘটছে আমার পরীক্ষার ফলটা পুনর্মূল্যায়ন বা আবার দেখার জন্য তো আমি অ্যাপ্লিকেশন করব অ্যাপ্লিকেশনের পরে যদি রেজাল্ট খারাপ আসে বা ফেল আসে তখন তুমি আমাকে এইভাবে ফেল ফেল বলতে পারো এর আগে তো বলাটা ঠিক না ও অ্যাপ্লিকেশন তুমি এখনো করো নাই করবা তার মানে যতক্ষণ তুমি অ্যাপ্লিকেশন না করতেছো ততক্ষণ তুমি ফেল টুস না তোমার কথা যুক্তি আছে কিন্তু অ্যাপ্লিকেশন করতে কতক্ষণ টাইম লাগবে কও ধরতে পারো যে আমি অ্যাপ্লিকেশন করেই ফেলাইছি সবকিছু ধরলেই হয়ে যায় না তাই না আরে না সব ক্ষেত্রে তো হয় না কিছু কিছু ক্ষেত্রে হয় দেখো আমি 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 তো পাস করবই করব এর তো কোনো ভুল নাই উল্টা বোর্ড আমারে সরি বললা অ্যাপ্লিকেশন দিব আমার মনে করছে সিটি পাঠাইব পরের কথা পরে এখন আমার কি হইব সেইটা কও বেলিবু যেভাবে দাঁত বের করে হাসতাছে আমি ওর সামনে কিভাবে যাবো এটাই বুঝতে পারতাছি না আরে বাবা রে বেলি রে একটু এড়াই চললে তো ওই জায়গা তুমি দেখবা যে খুব তাড়াতাড়ি তোমার জন্য একটা সুসংবাদ আমি আইনা দেবই দেব তোমার সাথে প্রেম করাটা হয়েছে আমার জীবনের সব থেকে বড় ভুল তোমার সাথে প্রেম করণের পর থেকে জীবনে কোনো দিন ভালো কোনো জিনিস আমার উপহার দিছো খালি কাইন্দাই গেলাম এইভাবে তুমি আমার ফোনে এইভাবে ই করো না তো মানে অবমূল্যায়ন করো না তো এইভাবে বলো না তো আমি খুব কষ্ট কষ্ট পাই কিন্তু শেষে দেখবা কষ্টে কিন্তু আমি মনে করে সুইসাইড করে ফেলতে পারি না 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 সুইসাইড করা লাগবে না যদি পারো তাহলে তোমার খাতার পুনর্মূল্যায়নের জন্য অ্যাপ্লিকেশনটা তাড়াতাড়ি করো ঠিক আছে তুমি যখন বলতেছো তাড়াতাড়ি করবো না হ্যাঁ রাখতাছি সোনালি ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাইতেছে একটু পরে আব্বা আইব আব্বার হাত থেকে তোমার আমি কেমনে বাঁচামু এই চিন্তায় আমার আর ভালো লাগতেছে না বুকুর এক কাম করি ওই মেম্বার যে প্রস্তাবটা দিছিল এই প্রস্তাবটাতে রাজি হয়ে যাই আরে টাকা গেলে টাকা যাইব কিন্তু
এই বাড়িতে থাকাটা আমাকে খুব জরুরি। টাকা তো মনে করো কামানি যাবো, যে কোনোভাবেই কামান যাবো, কিন্তু এই বাড়ি থেকে যদি একবার বাইর হই তাহলে কিন্তু বকুল এই বাড়িতে ঢুকতে পারবো না। সুজন মিয়া, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? ওই মেম্বরে বিশ্বাস করো তুমি, আমি তোর একটু বিশ্বাস করি না। এই মেম্বরের কাছে বিশ্বাস করে টাকা দেওন আর বাগের কাছে ছাগল দেওয়া দুইটাই সমান কথা। আর তাছাড়া এই টাকা পয়সা বলো, গাড়ি বাড়ি যা কিছু যাই কো না কেন, এই সবই তো আমার আব্বার। যেহেতু সবকিছু আমার আব্বার, সেই অবস্থায় আমার আব্বা যে সিদ্ধান্ত নিব তাই হইব। কোনো এম্বর মেম্বরের জায়গা নেই, এটি আমার শেষ কথা। আরে বকুল, তুমি বুঝতেছো না, একজন মেম্বার কি না করতে পারে? মনে করো যে তোমাকে বাড়ি থেকে আমার উপরে অন্যায় করতেছে, অবিচার করতেছে, এটার জন্য সে সালিশি ডাকতে পারে, ডাকতে পারে না? তারপর আমার মনে করো যে যুক্তি তর্ক দিয়ে যদি আব্বারে বুঝাইতে পারে তাইলেও তো সমস্যাটা সমাধান হয়ে গেল। শোনো শোনো, আমি কইতাছি তোমার এই যুক্তি ফুক্তি কোনো কিছু কাটবো না। তাছাড়া এই মেম্বরে আমার আব্বা ফুসেও না, তুমি এই সমস্ত ফালতু যুক্তি বন্ধ করো। আরে বাবা, যুক্তি না দেখে আমি করুমটা কি? আমার মাথা থেকে তো কোনো ভালো বুদ্ধি বাইর হইতেছে না। কি, তুমি বাড়ি থেকে যাও গা। বাড়ি থেকে যাবো মানে? আরে তোমার আমি কি একবারে যাইতে গেছি? তুমি আজকের রাতটা বাইরে কোনো জায়গায় গিয়ে থাকো, তারপর আবার আসো। আরে বাবা, তুমি তো আমারে বুঝে কইবা যে আমি বাড়ির বাইরে থাকলে লাভ কি? লাভ তো আছে, আব্বা যখন আমরা ডাকবো তখন আমি বলে দেবো, আব্বা মনের দুঃখে সুজন আলী আমার কিচ্ছু না কইয়া বাড়ি চলে চলে গেছে। তারপর কান ডাকাও, কইতাছি এই বকুল, তুমি তো একটা সেই রকম বুদ্ধি বাই করছো, আমার মনে হইতেছে এই বুদ্ধিতে কাম। হ্যাঁ, বুদ্ধি যা বাই করো না, এই বকুলই বাই করে। আপনার মাথার মধ্যে তো কোনো বুদ্ধি নেই। এটা তুমি কি বললা বউ? তোমার মাথার থেকে বুদ্ধি বাইরন আর আমার মাথার থেকে বুদ্ধি বাইরন, একই তো কথা, তাই না? তোমার আর আমার মাথা একই মাথা। অবশ্যই একই তো কথা, চলো ঘরে যাই। মাদকের মামলায় যদি পুলিশের হাতে ধরা পড়ে তাহলে তোর সুন্দর ভবিষ্যৎটা একেবারে নষ্ট হয়ে যাব। হ্যাঁ, এই মেম্বারটা যে এত খারাপ, কখন যে কার কি ক্ষতি করবো এই ধান্দে থাকে। সে তো তোমারই লো, তোমার যখন আমার গলায় ঝুলাই দিছিল তখন তো বেশ মাইনে নিছিল। এই ওই বিষয় আর এই বিষয় পুরো আলাদা। হ্যাঁ, নিজের বিষয় সব সময় আলাদা হয়। আচ্ছা বাদ দাও, শোনো, কাল আমরা বাসাইতে তুমি কিন্তু একটা ভূমিকা নিতে পারো। আমি? সেটা কেমনে? না কইতাছি যে মেম্বরের সাথে তো তোমার খুব ভালো সম্পর্ক, এই যে আমার সাথে তোমার বিয়ে হয়েছে এখানে তো মেম্বরেরই ভূমিকা। না মানে আমি কইতেছিলাম, তুমি যদি মেম্বররে একটু বুঝাইয়ে কো তাহলে মনে করো যে কাল আমরা ওই যে মামলার হাত থেকে বাদ দিয়ে দিতে পারে, তুমি একটু চেষ্টা করে দেখো। শোনো, মেম্বারের লোক একটা ফটকা বাস, ওরে দিয়ে কোনো বিশ্বাস নেই, তারপরও আমি কইয়া দেখতে পারি। তাহলে এক কাম করো, তুমি তারে ফোন দিয়ে বাড়িতে আইতে কো, বুঝছো? ও না না, বাড়িতে না, বাড়িতে মানে উবুদুলে বাবা রাগ করতে পারে, বুঝছো? বাড়িতে বাদ দাও, তুমি তারে আগামীকাল ওই যে পুকুর ঘাটে, পুকুর ঘাটে সকাল 10টায় আইতে কো, তারপর পুরো বিষয়টা তারে খুলে কো, আমার মনে হয় কাম হইব। আমার মনে হইতেছে বুবুদুলা ভাই রাগ করবো আমার উপরে। আরে তা গো, পোলার মঙ্গলের জন্য যাইতেছো, রাগ করবো কে? তাহলে ফোন দিবো এখন? আরে কয় কি দিবে না মানে, ফোন দিবা, এই জন্যই তো তোমার এত কথা কইলাম, ফোন দাও। আরে বাবা বোঝোস না কেন, এমনিতে তো চারিদিকে ব্যস্ত লাগে রয়েছে, এখন সবার খাপনটা ঠিক হবো না। কোনি মিয়া বয়স্ক মানুষ, আরে হাত ময় না, আমারে ফোন দিল কারণটা কি? বধু তুই এক কাম কর, তুই ওইখানে দেখার আমি কথা শেষ করাইতে দরকার।
ময়না হঠাৎ আমারে ফোন দিলা যে মেম্বার সাহেব কালকে সকাল 10টায় আমার লগে একটু দেখা করতে পারবেন হঠাৎ কি এমন দরকার পড়লো যে দেখা করতে হইব একটু দরকার ছিল তা কি দরকার কত ময়না দেখা হওয়ার পরে বিস্তারিত সব কম আচ্ছা তা কই দেখা করতে হইব যে কইলাম তো সকাল 10টায় ওই যে আমাগো বাড়ির সামনে যে পুকুর ঘাট সকাল 10টা আচ্ছা ঠিক আছে তুমি যখন কইতাছ আসো আমি আসব রাখতেছি তাইলে মনে রাখেন সকাল 10টায় পুকুর ঘাটের সামনে ঠিক আছে মনে থাকবো সকাল 10টা হুম ঠিক 10টায় আইতে গেছি পুকুরের সামনে যা খুবই খুশি হইলাম একটা কামের কাম করছো বধু জি আয় কারণ সে তো মনে মনে তো পছন্দ করে তাড়াতাড়ি আসো আরে জামাই বাবাজি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আছি ভালো তোমার কাছে যেতেছিলাম আমার কাছে কারণ সাবিতে কিন্তু সমস্যা হয়েছে সাবিতে সমস্যা হয় নাই তোমার কাছে আমি মজুরির টাকা মনে হয় ওই দিন দেই নাই তাই না ওই মজুরির টাকাটা দিতে যেতেছিলাম কী কথা বাবাজি তুমি না আরও 30 টাকা খুশি হয়ে দিলে আমারে আমি 30 টাকা তোমার খুশি হয়ে দিছি তুমি আমার শ্বশুর আব্বারা যা কইছো কেন আমি তোমার ডুপ্লিকেট সাবি মানে দিতেছি আরে বাবা যে আমি তো কই নাই সে নিজেই তো আমার দোকানে আইলো আইয়া জিগাইলো তার দুই জামাইয়ের মধ্যে কেউ তার কাছে ডুপ্লিকেট চাবি বানাইতে দিছে কিনা আমি কইলাম হ্যাঁ মাজারও জামাই আইছিল একটাই নাকি চাবি তাদের দুইজনের চলতে কষ্ট হয় কথা নয় বার্তা নাই ঠিক আছে আমার শ্বশুর তোমার কাছে গেছে ডুপ্লিকেট চাবির খবর নিতে না আমার ইচ্ছা করতেছে কি জানো তোমার একটা গলা টিপা মেরা ফেলাই মাইরা বাবা জামাই বাবু আমি কোনো অন্যায় করছি না তুমি তো অন্যায় করো নাই আমার তো বাসা থেকে বাইর করার ব্যবস্থা করছো আমি কি বাইরে তোমার বাড়িতে থাকো আমি বাইর করার ব্যবস্থা করছি কেন বাবাজি কি করছি আমি তুমি কি করছো না হরিপদকা দা হরিপদকাকে আমি তোমার একটা কথা কয়ে দিই আমি তোমার কিস্তিতে কিস্তিতে মারো এটা মনে রেখো এ ভগবান এ আবার কি কয়ে গেল আবার কিস্তিতে কিস্তিতে মারবো এ আমি আর কোনোদিন ডুপ্লিকেট চাবি বানাবো না এ এ ভগবান এ ভগবান ভগবান ওরে অপরাধের পরে আব্বা অনু তারপর আগুনে সুজনটা জহিলা পুইরা একদম শেষ আব্বা ও আর কাউরে মুখ দেখাইতে চায় না এই সবের কিছুই না কি রকম ওভার অ্যাক্টিং করতেছে দেখছ পারে আব্বা সুজন আমি কালকে এত করে কইলাম তুমি এত ভাঙ্গে পড়ো না ভুল তো মানুষই করে তুমি একটু শুধরাই নাও নিজের সব ঠিক হয়ে যাবো কিন্তু সুজনে কি কইছে তুমি জানো সুজন মিয়া কইছে যে তুমি ওরে ভুল বুঝছো ওই জীবনই আর রাখবো না এই তুই থাম আমারে এত পান দেওয়া লাগবো না সুজন কি কইতে পারে কি কইতে পারে না এটা আমি খুব ভালো করেই জানি না আব্বা তোমরা কিছুই জানো না সুজন যেমন কতটা বদলাই গেছে তোমরা ধারণা করতে পারবে না তাছাড়া ওর মতি গতি আমার মোটেও ভালো লাগতেছে না ও আবার কোন সময় সুইসাইড করে ফেলা সেই চিন্তায় আমি এখন আর নাই
বকুল মাঝে মধ্যে ওভার অ্যাক্টিং করা ভালো, তো বেশি হয়ে গেলে কিন্তু বদজন হয়ে যায়। তোমার অভিনয়টা একটু বেশি হয়ে যাচ্ছে। দুলা ভাই, আমি মোটেও ওভার অ্যাক্টিং করতেছি না, যেটা সত্যি আমি সেই কথাটাই শুধু কইছি। তোর কিছুই করা লাগবে না, আগে টাকা ফালা, তারপরে তোর সুখ দুঃখের গীত যত খুশি গাইস। আব্বা, টাকা আমি কই থেকে দিব? আমার কাছে তো টাকা নাই, টাকা তো সুজন মিয়ার কাছে। আব্বা, সুজন কেন বাড়ি ছাড়ছে এইভাবে বুঝছি? ওই যে ঠিক আছে, সুজনকে কইস টাকা দেওয়া লাগবো না। ও যখন একবার এই বাড়ির থেকে গেছে, জিন্দেগি লেগে গেছে, আর কোনোদিন যেন ফিরা না আসে। আর ও যেখানে গেছে সেই ঠিকানা জানাইলে তুই সাথে সাথে ওইখানে চলে যাবি। আব্বা, তোমার নিজের মায়ের তুমি এই কথাটা কইতে পারলা? হ্যাঁ পারতেছি, আমি তো তোরে এখন আমার মাইয়া বলে স্বীকার করি না। তুই কোনোদিন শুনছস কোনো মাইয়া বাপের এত বড় ক্ষতি করে? আব্বা তুমি বিশ্বাস করো, সুজন যেমন একটা চিন্তা করছে এটা আমি আগে জানতাম না, এটা আমি তোমার সাথেই জানছি। আব্বা তোর ঢং কি আমার সহ্য হইতেছে না, তোর আমার দেখতে ইচ্ছা করতেছে না। তুই এখন আমার চোখের সামনে দিকে যা তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে আব্বা, আমি যাইতেছি চইল্লা। তোমার শান্তির জন্য আমি দুনিয়া ছেড়ে চলে যাবো প্রয়োজনে, থাকো তোমার শান্তিতে। হ্যাঁ তাই যা। আমার না মাঝে মাঝে মনে হয় এই মায়াটা বোধ হয় আমার না, আমার মায়া হইলে এত খারাপ হতো কথা না। আব্বা সুজন আর বকু এই দুজনের যেন বাড়ি ছেড়ে যেতে না হয় সেই জন্য এইসব অ্যাক্টিং করতেছে। বকুল শত চেষ্টা করলো সুজন আর এই বাড়িতে থাকতে পারবো না, এইটাই ফাইনাল। আব্বা আপনি যতই চেষ্টা করেন আপনি সুজন আর বকুলে এই বাড়ি থেকে তাড়াইতে পারবেন না। আপনি খালি একবার কর্মুখ দিয়া যে ঠিক আছে এই বাড়িতে থাক, দেখবেন সব অ্যাক্টিং বন্ধ হয়ে গেছে। কুদ্দুস, তুমি আমার এইবার যা মনে করছো তা কিন্তু হইল না, আমি মুখ দিয়া যেটা কইছি সেইটাই আমি করব। ঠিক আছে আপনি তাহলে রেস্ট নেন, আপনি আসি। করতেছো বৌমা? কিছু না, বলেন কি বলবেন। আচ্ছা শোনো, তোমার আশেপাশে কেউ আছে নাকি তুমি একা? না কেউ নাই, আমি একাই। ও আচ্ছা শোনো, এরা কালকে সকাল 10টায় ওই পুকুর ঘাটে দেখা করবো বুঝছো, তুই পারলে ওই সময় যাইও। হ্যাঁ যে পুকুর ঘাটে দেখা করবো এটা আপনি কেমনে জানেন? ও না মানে হয়েছে কি, ওরা যখন ফোনে কথা বলতেছিল তখন আমি শুনে ফেলাইছি বুঝছো, পরে ভাবলাম যে না তাড়াতাড়ি তোমারে জানাই দিই। ভালো করছেন মামা, খুব ভালো করছেন। একবার যদি আমি মামি আর ঝুনা মিয়ার একসাথে ধরতে পারি তাহলে ঝুনা মিয়ার আমি দেখাই দিমু যে কত ধানে কত সাই। হ্যাঁ একদম ঠিক কথা কইছো বৌমা। আচ্ছা বৌমা তাইলে এখন আমি রাখি, হ্যাঁ তুমি কিন্তু একদম পারলে ঠিক সময় যাইও। যাবো মামা, শোনেন কালকে মামি যখন বাসা থেকে বেরোইব না তখন আমার একটা মিস কল দিয়েন। হ্যাঁ হ্যাঁ দিমুনে দিমুনে, ঠিক আছে বৌমা রাখি। হ্যাঁ আচ্ছা মামা রাখি তেলে। সব কিছু তো আমার পরিকল্পনা মাফিক আগাইতেছে, আল্লাহ বাকিটাও যাতে আমার পরিকল্পনা মাফিক আগায়। সোনা মেম্বর তোমারে আমি সাইজ করে সোনা সারছি। তুমি আমার কাছে চমকে উঠলা যে? আরে কি আশ্চর্য, এই রাতের বেলা আন্ধারে হঠাৎ করে যদি কেউ কাঁধে হাত রাখে আমি চমকে উঠবো না কি করবো? আমিও ভয় পেয়ে গেছি তোমার আচরণ। সাসি কোথায়? সাসি কোথায় মানে তোরা তো সাসি কোথায়? সাসি কোথায় থাকবে বাড়িতে? না মানে ওই কালাম পাঠাইছিল ওই কিছু জিনিসপত্র নেওয়ার লাগবে। ও আচ্ছা, তো বাড়ির ভিতরে চল, ভালো কথা। কালাম কি আজকে রাতে ফিরবো না? ভাই ফিরলে তো আমারে পাঠাই দেবো না। ওহো, আয় কি যে করে ব্যাংকাটা আমার, আমি কিছু বুঝতেছি না।
রেডি তো তুমি? আরে বকুল আমি তো রেডি, আমার কাম তো শুয়ে থাকা। তুমি কিন্তু সিট কাটটা ঠিক মতো করো। স্যার আমার আব্বা আম্মা কইছে যে কোচিং সেন্টারের পরিচালক নিজেই পরীক্ষায় ফেল করে সে আমার পাশ করাবো কেমনে, সেই টেনশনে তার আমার পড়ালেখা করতে দিতে চাইতেছেন আপনার কোচিং সেন্টারে। আচ্ছা আমি যে ফেল করছি তুষার, এটা তোমার আব্বারে কে বললো? স্যার এটা তো আমার এলাকার হট নিউজ, সবাই জানে স্যার। না না, এটা সবাই জানে না, সবাই জানে না মানে আমার বিরুদ্ধে যারা চক্রান্ত করতেছে, আমার বিরুদ্ধে যারা চক্রান্ত করতেছে, আমার সাফল্য যারা সহ্য করতে পারে না, এরা এই যে আমি যে ফেল করছি এই বিষয়টা নিয়ে অপপ্রচার চালাইতেছে। আমি আমার যে ইংরেজি খাতাটা আছে না, যেটা আমি পরীক্ষা দিছিলাম, ওইখানে আমার নাম্বার কম দিছে। আমি আসলে পাশ করছি, নাম্বার বেশি পাইছি, মনে করেন যে ভুল করছে তারা। এখন ভুল কইরা মানুষ মাত্রই তো ভুল হয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে, এই জন্য এর বিরুদ্ধে আমি একটা আবেদন করছি। আবেদনটা ঠিকঠাক কইরা রেজাল্ট পাঠাইবো, তখন আমি পাশ হব, এটাই স্বাভাবিক। তারা তো ভুল করছে, আমি আবেদন পাঠাচ্ছি, তারা দেখবে, দেখে আমার পাঠাবে। এরপরেও যারা বইলা বেড়াতেছে যে আমি ফেল করছি, তাহলে তো আমি নিশ্চিন্তে বলতে পারি এরা আমার আপনজন হইতে পারে না, এরা আমার শত্রু। তোমার খাতার নাম্বার যোগ করার সময় ভুল হয়েছে, এটা তুমি কেমনে জানলা ফরিদ? এটা তো তোমার জানার কথা না। হ্যাঁ স্যার, দুলাবে তো ঠিক কথাই কইছে। আমি পরীক্ষা দিছি, আমি ভুল করছি না রাইট করছি এটা আমি জানুম না কি কে জানবে? তুই জানবি? হ্যাঁ, তোমরা তো গবেট, আমি গবেট স্টুডেন্ট। হ্যাঁ স্টুপিড স্যার, আপনি তো কত ভালো স্টুডেন্ট সেটা তো আমরা জানি। আপনার মান সম্মান থাকতে থাকতে টাকাটা ফেরত দিয়ে দেন, পরে যদি আমার বাবা মা কিছু কয় তাহলে কিন্তু স্যার আমাকে তো বলা থাকবে না। এই ফাজিল, শিক্ষকদের সাথে যেভাবে কথা বলতে হয় এটা শিখোস নাই?
এটা তো শিখানো হয়েছে কোচিং এর মধ্যে আর তুই কলি আর তোর টাকা আমি ফেরত দিয়ে দেবো স্টুপিড কথা কার এটা জানোস না যে বিক্রিত মাল কখনো ফেরত হয় না লেখাপড়া শিখবি কেমনে এইসব বিষয় জানোস না ঘৃণাপত্র দেওয়ার পরেও আমার এই কোচিং সেন্টারটা আমি টিকে রাখছিলাম কিন্তু এইবার কাজে পরিস্থিতি হয়েছে আমার মন হইতেছে না আমার কোচিং সেন্টার টিকে রাখতে পারবো কাজ করলে কেমন হয় শহরে গিয়া কম্পিউটার দোকান থেকে বোর্ডের একটা নকল চিঠিপত্র নিয়ে এলে কেমন হয় এটা কইরা আমার কোচিং সেন্টারটা রক্ষা করা যায় কিনা না রক্ষা করতে হইব এইভাবে করতে হইব সেটা আমরা কেমনে কমো বাবু ও দুলা ভাই আপনি কি ভান ধরতেছেন নাকি আপনার সত্যি সত্যি সমস্যা হইতেছে আপনি কি হাসাই পাগল হয়ে গেছেন নাকি আপনার লক্ষণ তো ভালো ঠিকতেছে না কথা কর না দুলা ভাই ও দুলা ভাই আমি শুনছিলাম যারা একবার গলার মধ্যে দড়ি দেয় তারা বাসে থাকলেও খুব সমস্যা হয় হাত তো নষ্ট হয়ে যায় এরকম শুয়েই থাকে তোর দুলা ভাইয়ের মনে হয় কিছু একটা হয়ে গেছে আরে ভাই যাবো আপনিও না তো শোনো আমার মনে হয় দুলা ভাইয়ের নয়া জীবন ফিরে পাইতেছে তো এর লাগে ঘরের মধ্যে আছে আর ঘর কাটে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে